আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ শুরু এই যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পুরো ইউরোপ দখল করতে চায় রাশিয়া জানিয়ে দেব পূর্ব ইউরোপে স্থায়ী ঘাঁটি করতে চায় ন্যাটো রাশিয়াকে মোকাবেলার অজুহাত এদিকে 100 এরও বেশি হাসপাতালে আক্রমণ চালিয়েছে রাশিয়া এদিকে ভারতে দুদিনে তিনটি সরকারি অ্যাকাউন্ট হ্যাক আরো জানিয়ে দেব পোল্যান্ডের পাল্টা শোধ নিল রাশিয়া এদিকে পারমাণবিক ক্ষেত্রে নতুন নয় সাফল্য উন্মোচন করল ইরান চলছে প্রদর্শনী এবং সর্বশেষ জানিয়ে দেব জম্মু কাশ্মীরের জামিয়া মসজিদে আজাদির স্লোগান গ্রেপ্তার 13 শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পুরো ইউরোপ দখল করতে চায় রাশিয়া ঘোষণা জেলেনস্কির ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শনিবার তার নিয়মিত ভাষণে বলেন রাশিয়ার আগ্রাসন কখনোই শুধু ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ ছিল না তাদের লক্ষ্য পুরো ইউরোপ এ সময় বরাবরের মতোই পশ্চিমাদের রাশিয়ার শক্তি পণ্যের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার এবং ইউক্রেনকে অতিরিক্ত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছে জেলেনস্কি খবর বিবিসির তিনি বলেন রাশিয়ার আগ্রাসন একটি বিপর্যয় ডেকে এনেছে যা অনিবার্যভাবে সবাইকে আঘাত করবে তবে ইউক্রেন একটি কঠিন যুদ্ধের জন্য প্রস্তুতি রয়েছে কারণ রাশিয়া বাহিনী দেশটির পূর্বাঞ্চলে তৎপরতা বাড়িয়েছে তবে একটি কঠিন লড়াই হবে উল্লেখ করে জেলেনস্কি বলেন আমরা এই লড়াই এবং আমাদের জয়ে বিশ্বাস করি আমরা যুদ্ধ করতে প্রস্তুত এবং একই সঙ্গে এই যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক উপায়ও খুঁজতে চাই এদিকে ইউক্রেনের আলোচক মাইখালু পোডোলিয়াক বলেন পূর্বাঞ্চলে রাশিয়া পরাজিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক সম্ভব নয় এর আগে ইউক্রেনকে ইসরায়েলের আদালতে গড়ে তোলার কথা জানান ভ্লাদিমির জেলেনস্কি তিনি বলেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা সুইজারল্যান্ড নয় ইসরায়েলের মডেলে গড়ে তোলা হবে চলমান রুশ সামরিক অভিযানের মধ্যে গত 5 এপ্রিল এক বক্তব্যে একথা বলেন জেলেনস্কি ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি থেকে চলছে রুশ সামরিক অভিযান এর মধ্য দিয়ে ইউক্রেনকে অসামরিকীকরণ করে সুইজারল্যান্ডের মতো নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে চায় মস্কো কিন্তু জেলেনস্কি রাশিয়ার এই চাওয়া ভেস্তে দিতে চান তিনি সাংবাদিকদের বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষের পর জাতীয় নিরাপত্তা ইস্যুর জোরদার দেবে ইউক্রেন এক্ষেত্রে সুইজারল্যান্ড মডেল নয় বরং ইসরায়েলের মতো নিজেকে সাজাবে ইউক্রেন জেলেনস্কির ভাষায় আমি মনে করি আমাদের দেশের সব লোকই হবে এক বিশাল সেনাবাহিনীর অংশ আমরা আর সুইজারল্যান্ডের মডেল নিয়ে কথা বলবো না আমাদের দেশ অবশ্যই একটি বিশাল ইসরায়েল হয়ে উঠবে পূর্ব ইউরোপে স্থায়ী ঘাঁটি করতে চায় ন্যাটো রাশিয়াকে মোকাবেলার অজুহাত রাশিয়ার ভবিষ্যৎ সামরিক কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতে পূর্ব ইউরোপে স্থায়ী ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা তুলে ধরেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ গতকাল দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন গুরুত্বপূর্ণ পরিবর্তনের সন্ধিক্ষণে রয়েছেন ন্যাটো জোট দীর্ঘমেয়াদে যার ফলাফল পাওয়ার যাবে তিনি এই পরিবর্তনকে নতুন বাস্তবতা এবং নতুন স্বাভাবিক নিরাপত্তা পরিস্থিতি বলে উল্লেখ করেন এর আগে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে জোটভুক্ত দেশগুলোর পরিবর্তনের বৈঠকের পর সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেছিলেন ইউক্রেনে অস্ত্র সরবরাহের ব্যাপারে সদস্য দেশগুলো একমত হয়েছে যার মধ্যে উন্নত প্রযুক্তির অস্ত্র থাকবে তবে কোন দেশ ইউক্রেনকে কি ধরনের অস্ত্র দেবে সে সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকার করেন স্টলটেনবার্গ ন্যাটো জোটভুক্ত দেশগুলো দাবি করছে পূর্ব ইউক্রেনের দোনবাস এলাকায় রাশিয়া ব্যাপক ভিত্তিক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সূত্র পার্টস টুডে 100 এর বেশি হাসপাতালে আক্রমণ চালিয়েছে রাশিয়া ইউক্রেনের উপর আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত 100টিরও বেশি হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া বৃহস্পতিবার এই পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব হামলায় এখনও পর্যন্ত 73 জন নিহত এবং 51 জন আহত হয়েছে খবর ডেইলি সাবার WHO-র তথ্য অনুসারে 103টি হামলার মধ্যে 89টি হাসপাতালে এবং 13টি অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন পরিবহনে আক্রমণ হয়েছে সংস্থাটির প্রধান টেড্রস আধানম ঘেব্রেয়েসুস বলেছেন আমরা ক্ষুব্ধ যে হাসপাতালের ওপরও আক্রমণ অব্যাহত রয়েছে স্বাস্থ্যসেবার খাতের ওপর হামলা করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন শান্তি এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র পথ তাই আবারও রাশিয়ার ফেডারেশনকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি ভারতে দুদিনে তিনটি সরকারি অ্যাকাউন্ট হ্যাকড ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ইন্ডিয়ান
মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডির পর তৃতীয় সরকারি টুইটার হ্যান্ডেলে হানা হ্যাকারের। এবার হ্যাক হলো বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বা ইউজিসির টুইটার অ্যাকাউন্ট। রবিবার আচমকা বদলে যায় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ছবি। কার্টুনের ছবি যোগ করা হয়, তারপর নানাবিধ টুইটার হতে থাকে ওই হ্যান্ডেল থেকে। ব্লুটিক দেওয়া ইউজিসির ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্টে প্রায় 3 লক্ষ ফলোয়ার্স রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক রয়েছে টুইটার অ্যাকাউন্টটির, সেটাই হ্যাক হয়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন। এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী টুইটার হ্যান্ডেল হ্যাক করে 300-এর বেশি টুইট করা হয়। তাছাড়া মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে গরু বাদরের ছবি প্রোফাইলে দেওয়া হয়। তারপর আইএমডির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলকে হ্যাক করা হয়েছে। গোটা কাণ্ডের তদন্ত শুরু হয়েছে, সূত্র এনডিটিভি। পোল্যান্ডের পাল্টা শোধ নিল রাশিয়া। গুপ্তচর বৃত্তির অভিযোগ গত মাসে 45 জন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছিল পোল্যান্ড। তার জের ধরে এবার একই সংখ্যক অর্থাৎ 45 জন পোলিশ কূটনীতিককে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে মস্কো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি সাবা। গত 23 মার্চ পোল্যান্ড থেকে রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কারের অযৌক্তিক পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে মস্কোতে পোলিশ রাষ্ট্রদূতকে তলব করার কথাও জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক অবনতির জন্য পোল্যান্ডই দায়ী, কারণ তারা বিনা কারণে আমাদের কূটনীতিকদের বহিষ্কার করেছে, সূত্র আনাদোলু। পারমাণবিক ক্ষেত্রে নতুন 9 সাফল্য উন্মোচন করল ইরান। পারমাণবিক ক্ষেত্রে 9টি নতুন সাফল্য জনসম্মুখে প্রদর্শন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজন্মের সেন্ট্রিফিউজ। এসব সেন্ট্রিফিউজ ইরানি বিজ্ঞানীরাই তৈরি করেছে। তেহরানের শীর্ষ সম্মেলন নামক কমপ্লেক্স এসব প্রদর্শন করা হচ্ছে। গতকাল ছিল ফার্সি প্রথম মাসের 20 তারিখ। ইরানের ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাসে 20 তারিখ এখানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হয়। পারমাণবিক ক্ষেত্রে অর্জিত নতুন সাফল্যের প্রদর্শনীতে গতকাল উদ্বোধন করেছে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। এ সময় দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি বিদেশি রাষ্ট্রদূতেরাও উপস্থিত ছিলেন। পারমাণবিক ক্ষেত্রে নতুন সাফল্যের মধ্যে লেজার, নিউক্লিয়ার মেডিসিন ও ছবি তোলার ব্যবস্থা রয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ খাতের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে নানান ধরনের সেন্ট্রিফিউজ। এসব উন্নত সেন্ট্রিফিউজ ভালোভাবে কাজ করছে, এগুলো ইরানিরা নিজস্ব পদ্ধতিতে তৈরি করেছে। এ ধরনের সক্ষমতা কেবল বিশ্বের গুটি কয়েক দেশের রয়েছে। জম্মু কাশ্মীরের জামিয়া মসজিদে আজাদির স্লোগান গ্রেপ্তার 13। জম্মু কাশ্মীরের জামিয়া মসজিদে নামাজ পড়ার সময় কিছু মানুষ আজাদির স্লোগান দিয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ এ পর্যন্ত স্লোগানে জড়িত 13 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আজ হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর সূত্রে প্রকাশ, জমার নামাজ শেষ হওয়ার পর জামিয়া মসজিদে স্লোগান দেওয়ার 27 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে প্রকাশ, জামিয়া মসজিদের কিছু যুবক আমাদের চাই আজাদি এবং নারায়ে তাকবীর আল্লাহ আকবর এর মতো স্লোগান দিচ্ছে। জম্মু কাশ্মীর পুলিশের এক মুখপাত্র বলেছেন, জমার নামাজের পর সেখানে কিছু লোক আজাদির স্লোগান দেয়, এ সময় ধর্মীয় স্লোগানও ওঠে। বিষয়টি তদন্তে আমরা একটি টিম গঠন করেছি। ভিডিওতে দেখা যায় 20-25 জন যুবক প্রথমে স্লোগান দেওয়া শুরু করে এবং এরপরে মসজিদ কমিটির সঙ্গে তাদের বিরোধও হয়। আমরা গ্রেপ্তারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 124A এবং 447 ধারায় মামলার নথিভুক্ত করেছি। জামিয়া মসজিদকে কেন্দ্র করে অতীতেও বিতর্ক সৃষ্টি হয়েছে। 2018 সালে কিছু যুবক এই মসজিদে সন্ত্রাসী সংগঠন ISIS এর পতাকা উত্তোলন করেছিল, যার তদন্ত জাতীয় তদন্ত সংস্থা NIA এর কাছে হস্তান্তর করা হয়েছিল। 1934 সালে সুলতান সিকদার 1934 সালে সুলতান সিকান্দার এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন। হিন্দি গণমাধ্যম অমর উজালা সূত্রে প্রকাশ, শ্রীনগরের পুরাতন শহরের নোহাট্টা এলাকার ঐতিহাসিক জামিয়া মসজিদে রমজান মাসের প্রথম জুমার নামাজ পড়া হয়। এতে বিপুল সংখ্যক শিশু, বৃদ্ধ, যুবক ও নারীরা অংশগ্রহণ করেন। এ সময় নামাজ শেষে মসজিদের প্রধান হল থেকে দেশ বিরোধী স্লোগান ধ্বনি হয় বলে অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে। এতে লোকজনকে স্লোগান দিতে দেখা যায়। ওই ঘটনার ব্যবস্থা গ্রহণ করে 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের ছবিও প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর প্রশাসন সম্প্রতি এই মসজিদে জুমার নামাজ পড়ার অনুমতি দেয়। জুমার নামাজের আগে খুতবা দেন ইমাম হাই সৈয়দ আহমদ নকশবন্দি। এর কারণ, ওই মসজিদের প্রধান মেয়ের ওয়াইস উমর ফারুক গৃহবন্দী রয়েছেন। 2019
সালের 5ই আগস্ট জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বাতিলের আগে থেকেই মীর ওয়াইস ওমর ফারুক গৃহবন্দী। কাশ্মীরের বেশিরভাগ মানুষ তাকে তাদের ধর্মীয় নেতা হিসেবেও বিবেচনা করে। জনসাধারণ পবিত্র রমজান মাস তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। সূত্র পার্স টুডে।